আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আরটিএস গেমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে টপিক এসেছিল ঢাকা থেকে কক্সবাজার হানিফ বাস নিয়ে। দুইজনের রড্রিগেস, একজন হানিফ আর একজন মনে হয় অন্য বাস। যাই হোক, হানিফ বাস নিয়েছি। হানিফের নিউ প্রিন্ট মাখন জোস একটা কালার। সেই কালার ভাই, ঢাকা সাইদাবাদ বাস টার্মিনাল থেকে কক্সবাজার। সবাই ফুল ভিডিওটি দেখবেন, ভিডিওতে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুকে দেখতেছেন সবাই ফলো করে দেন। বিসমিল্লাহ। একটা বিষয় হচ্ছে যে আমার স্টিয়ারিং হুইলের যে এই দুই পাশে যেটা দেয়া টেবিলের সাথে আটকে রাখে, এই জিনিসটা ভেঙে গেছে। একটার উপর দিয়ে চালাইতে হচ্ছে ডান পাশে এটা যা চলতেছে, আর বাম পাশে এটা ভেঙে গেছে। এই যে দেখেন পিছনের ক্যামেরা দেখা যাচ্ছে, এই যে এটা বের হয়ে চলে আসতেছে, তো কোনো মতন চালাইতে হচ্ছে এখন। আর এই পাশেরটা আটকে রাখা দিয়েছে, এই পাশের আর এই পাশেরটা ভেঙে গেছে। এটা দেখলাম যে আলি এক্সপ্রেসে আছে, দেখলাম বাংলাদেশে নাই, চায়না থেকে আনতে হবে। ডেবিট কার্ড, ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করে, আমার ভিসা কার্ড নাই, দেখা যাক কিভাবে আনতে পারি। রাত 3টার সময় পৌঁছাবো। এই জিনিস টেবিলের সাথে আটকে থাকে, এই জিনিস গেছে ভেঙে। দারাজে এই জিনিসটা থাকলে খুব উপকার হতো, দারাজে নাই। আলি এক্সপ্রেসে অর্ডার দিলেও মনে করেন 1 মাস লাগবে আসতে। কাশপুর পার হয়ে গেলাম,
বাম হাতে প্রেশার খুব কম দিতে হবে, ডান হাত দিয়ে চালাইতে হবে। কাল পরশুর মধ্যে যে করে হোক অর্ডার দেওয়া লাগবে, কারো ডেবিট কার্ড দিয়ে, ভিসা কার্ড দিয়ে, কারো চান দি না।
ওই গোল হয়ে গেল। চলে আসলাম ময়নামতি, আসসালামু আলাইকুম ইল্লা
আসলে ফেনী। আসলে মীর সরাই, যে বড় গাড়ি।
নতুন আসলাম চিটাগং। কিছুই দেখা যায় না,
না ভুলবো, লাইট খুব খারাপ। সব গাছ বাড়ি
চলে আসলাম 2000-এ। বড় গাড়ি ওভারটেক দেওয়া খুব টাফ, এরকম হিনো গাড়ি থাকলে এই যা ওভারটেক দিয়ে চলে যেত, বড় গাড়ির ওভারটেক দেওয়া একটু কষ্টকর। সাতকানিয়া সাফাতে আলী ভার্সেস হানিফ, ভয় ভয় অ্যাক্সিডেন্ট।
চাকারি আর কি।
করে চলে আসলাম কক্সবাজার। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা লাইক করে নাই লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। যারা ফেসবুকে দেখবেন তারা সবাই ফলো করে দেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।